নমস্কার বন্ধুরা, নবশ্রী কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে আপনাদের সামনে। একদম দোকানের মতো চিকেন বিরিয়ানি খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর ভীষণই ঝুরঝুরে হবে। তাহলে চলুন চিকেন বিরিয়ানি রান্নার জন্য কী কী উপকরণ নিয়েছি তাহলে সেটা আগে আপনাদের দেখি। এখানে আমি চিকেন ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি। এখানে আমি বাসমতি চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছি। আলু এরকম করে এইরকম সাইজে কুটে রেখেছি। এখানে আদা রসুন পেস্ট নিয়েছি। এখানে গোলমরিচ গুঁড়ো, দুধ নিয়েছি এক কাপের মতো। এখানে নিয়েছি টক দই, নুন, পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে মিঠা আতর নিয়েছি, সাদা তেল, সর্ষের তেল, কেওড়ার জল। এখানে নিয়েছি আমি বিরিয়ানি মশলা আর গরম মশলার গুঁড়ো, নুন। এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল জৈতি আর সামান্য কেশর। তাহলে চলুন বন্ধুরা রান্নাটা দেখে নিই। বিরিয়ানি চালটাকে আমি এবার সিদ্ধ করে নেব। চালের মধ্যে আমি এই তেজপাতা, এলাচ, লবঙ্গ, জায়ফল জৈতি আর এই দারচিনি দিয়ে এক চামচ নুন দিয়ে দেব আর সামান্য একটু সাদা তেল দিয়ে দেব যাতে বিরিয়ানি চালটা লেগে না যায়। এরপর আমি এটাকে ঢেকে সিদ্ধ করে নেব, 90% সিদ্ধ করব। চিকেনটাকে আমি মেখে নেব, টক দই দিয়ে দেব, নুন দিয়ে দেব এক চামচ, আরো হাফ চামচ নুন দিয়ে দেব। এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, বিরিয়ানি মশলা দিয়ে দেব কিছুটা, আদা রসুন পেস্ট দিয়ে দেব, সামান্য তেল দিয়ে দেব। এখানে কেওড়ার জল দিয়ে দেব। আপনারা গোলাপ জলও ইউজ করতে পারেন, কিন্তু আমাদের আমার গোলাপ জলটা ভালো লাগে না, তাই গোলাপ জল দিচ্ছি না। এবার ভালো করে এই মশলাটাকে আমি মেখে নেব, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এই মেখে আমি মাংসটাকে মেখে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ঢেকে দুধটা রেডি করে নেব। এর মধ্যে আমি সামান্য কেশর দেব আর কেওড়ার জল দিয়ে দুধটা 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা আমি নুন ছাড়া ভেজে নেব, নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, তাই আমি নুন ছাড়া পেঁয়াজটা ভেজে নেব। হালকা গোল্ডেন ব্রাউন টাইপের করে ভাজবো। এই দেখুন বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি মাড়টা ঝরিয়ে নেব। এই পেঁয়াজের বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে তুলে নেব। আলুটা আমি সেদ্ধ করে নিয়ে রেখেছি সামান্য। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তার মধ্যে আমি এক চামচের মতো নুন দিয়ে বেরেস্তাটাকে ভালো করে মাখিয়ে নেব। আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বাটিতে তুলে নেব। ম্যারিনেট করা মাংসটা এবার আমি কড়াইতে দিয়ে দেব।
চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা 10 মিনিট কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই জলটা দিয়ে দেব। দিয়ে আরো 10 মিনিট আমি ঢেকে সিদ্ধ করে নেব। চিকেনটা আমার কষে গেছে এবং জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আমার চিকেনটা হয়ে গেছে, এবার আমি বিরিয়ানি চালটা রেডি করে নেব। মাংসের রসটা আমি একটু ঢেলে দিলাম, তাহলে আর বিরিয়ানিটা তলায় লেগে যাবে না। এর ফলে আমি বিরিয়ানি চালটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি বেলসটা ছড়িয়ে দিচ্ছি, তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা আমি দিয়ে দিচ্ছি, সামান্য নুন আমি দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আবার একটু সামান্য চাল আমি দিয়ে দেব। আর একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। এরপর আমি বিরিয়ানির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি চালটাও আমি দিয়ে দিয়েছি। এরপরে এর উপর দিয়ে আর একটু নুন দিয়ে দেবো, বাকি বেরেস্তাগুলো দিয়ে দেবো। মিঠা আতর দিয়ে দেবো 2-3 ফোঁটা। আর এই যে দুধটা রেডি করে রেখেছিলাম কেশর দিয়ে, এটা আমি দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আরেকটু বিরিয়ানি মশলা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে হতে দেব। আর এই প্রেশার কুকারের চারিদিকটা আমি এই আটা ইয়ে করে রেখেছি, এটা দিয়ে আমি সিল করে দেব। এই দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, আটাগুলো শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে আটাগুলোকে সরিয়ে দেব এবং বিরিয়ানিটাকে খুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। কি সুন্দর ছুটছুটে বিরিয়ানি তৈরি হয়েছে দেখুন, আর গন্ধটাও অপূর্ব এসেছে। এই দেখুন মাংসগুলো সব সেদ্ধ হয়ে গেছে, পুরো দোকানের মতো ঝুড়ঝুড়ে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবেই আপনারা বাড়িতে বিরিয়ানি তৈরি করবেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না, কারণ আমি চ্যানেলে যখনই কোনো রেসিপি দেবো আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবং অবশ্যই করে লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।